विपुलानंद मोदेर विवेकानंद तुमिगो विश्व विवेकानंद मोदेर विवेकानंद गो तुमि विश्व विवेकानंद उभारे सागरे गहने कानने चपिले कत ननीषे तुषार हिमाने गिरे कंदर नमिला कत नदीषे अंकुर पुन शंकर ज्ञान सकीर्ति गानंद मोदेर विवेकानंद तुमि गो विश्व विवेकानंद मोदेर विवेकानंद गो तुमि विश्व विवेकानंद पाश्चात्य जेत गगनते तुमि विश्वय शीतमारे स्निग्ध शक्ति मधुरे मुक्त छंदेर श्वेत प्राणी मोदेर विवेकानंद गो तुमि विश्व विवेकानंद मोदेर विवेकानंद गो तुमि विश्व विवेकानंद चिकागो संगे संगीत तब शीर्षे उठिल भाषी सुनिल विश्व सुनिल निश्व सुनिल प्रसाद भाषी चिकागो संगे संगीत तब शीर्षे उठिल भाषी सुनिल विश्व सुनिल निश्व सुनिल प्रसाद भाषी विजले त्रिमुख कमल कुटीर शिल्प मथुरानंद मोदेर विवेकानंद तुमि गो विश्व विवेकानंद मोदेर विवेकानंद गो तुमि विश्व विवेकानंद मोदेर विवेकानंद तुमि विश्व विवेकानंद এই যে পানি তা চিরকালই আমাদের এই মাটিতে প্রযোজ্য। শ্রী রামকৃষ্ণ দেবতা বলতেন ঈশ্বর আসেন বিভিন্ন রূপে, কখনো আর্তরূপে, কখনো অবলা রূপে, আবার কখনো অতিথি রূপে। তাই অতিথি দেবতা সমান, তাই অতিথি সৎকার এবং তাকে বরণ করে নেওয়া দেব সেবা সমতুল্যই। তাই আজ আমরা প্রথমেই আমরা বরণ করে নিচ্ছি মাননীয় সাংসদ শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। বরণ করে নিচ্ছেন মাননীয় শ্রী স্বপন সভাদার মহাশয়। উত্তরীয়র পর পুষ্পস্তবক, মিষ্টান্ন এবং ফলের ঝুড়ি, সেটিও কোনো ফলের প্রত্যাশায় নয়, শুধুমাত্র আমাদের ভালোবাসার টানে। এবং বাঙালি মানেই মিষ্টি ভাষী, মিষ্টি ভোজী, তাই সেই প্রিয় মানুষদেরকে আমরা বরণ করে নিচ্ছি এই মিষ্টান্ন প্রদানের মাধ্যমে। মাননীয় শ্রী আত্মবোধানন্দজি মহারাজ, রামকৃষ্ণ বেদান্ত মঠ এবং মিশনের মাননীয় অধ্যক্ষ, এবার ওনাকে আমরা বরণ করে নিচ্ছি। মাননীয় শ্রী স্বপন সভাদার মহাশয়, উত্তরীয় পুষ্পস্তবক, মিষ্টান্ন এবং ফলের ঝুড়ি ইত্যাদি উপহার উপঢৌকন প্রদানের মাধ্যমে বরণ করে নিলেন মাননীয় মহারাজ শ্রী আত্মবোধানন্দজি মহারাজকে। আমি অনুরোধ করব মাননীয় শ্রী স্বপন সভাদার মহাশয়কে আমাদের অতিথিবৃন্দদেরকে আনুষ্ঠানিক দিকে গিয়েছি। আমাদের এই 56 নম্বর বিবেক চেতনা উৎসব আজ থেকে 2 বছর ধরে শুরু করেছিলাম। বিবেকানন্দ যে মূর্তিটা আপনারা দেখছেন, এরকমই একটা দিনে আমরা যা শুভ উদ্বোধন করেছিলাম, সেই সময় সুদীপ বন্দ্যোপাধ্যায় হঠাৎ দিল্লিতে চলে যান। ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि ॐ तत्सत्।
আজ 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস। আমাদের সবার কাছে পরিচিত বিবেক চেতনা উৎসব। এই উৎসবে উপনীত সমস্ত ভক্তমণ্ডলী, স্তোত্রমণ্ডলী এবং এই অঞ্চলের সমস্ত নাগরিকবৃন্দ, মঞ্চে উপবিষ্ট মাননীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং আপনাদের খুব কাছের মানুষ স্বপন সমাদ্দার ও অন্যান্য মঞ্চের মধ্যে উপস্থিত বিভিন্ন সমাজসেবী প্রত্যেককে আন্তরিকভাবে জানাচ্ছি যথাযথ প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আজ আমাদের কাছে খুব আনন্দের দিন। আজকের দিনটি আমাদের ভারতবর্ষের তদানীন্তন সরকার 1985 সালে এই দিনটিকে জাতীয় যুব দিবস হিসাবে ঘোষণা করেছিলেন। সেই থেকে এই দিনটি জাতীয় যুব দিবস হিসাবে পালিত হয়ে থাকে। কিন্তু এই যুব দিবস 12ই জানুয়ারি কেন? অন্যদিনে তো হতে পারত। 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্ম তারিখ। যুব দিবসের আইডল কে হবে? সমগ্র যুব মানবকে, যুব মানুষকে, যুব সম্প্রদায়কে যিনি জাগরিত করতে পারবেন। চেতনার এক নাম বিবেকানন্দ, প্রেরণার এক নাম বিবেকানন্দ, যিনি সবসময় আমাদের প্রেরণা দিয়ে যাচ্ছেন। তিনি বলছেন, আমি যখন তোমাদের সামনে থাকব না তখন পিছন থেকেও তোমাদের অনুপ্রাণিত করতে থাকব। যিনি আমাদের আশিস প্রদান করছেন, আমরা তো ধন দৌলত অর্থ এরকমভাবে হোক, এরকমভাবেই তো আশিস দিয়ে থাকি, সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দ থাকো। কিন্তু বিবেকানন্দ কীরকম আশীর্বাদ দিলেন জানেন? তোরা খেটে খেটে মরে যা, ওয়ার্ক অন টু ডেথ, আই এম উইথ ইউ, হোয়েন আই এম গন মাই স্পিরিট উইল ওয়ার্ক উইথ ইউ। আজকে যে আমরা বিবেক উৎসব করছি বা বিবেক বাহিনী বলি যদি, বা বিবেকের জাগরণে যত মানুষ আমরা আজ ছুটে এসেছি, সে কিন্তু বিবেকানন্দে প্রেরণা দিচ্ছেন, তিনিই ডেকে নিচ্ছেন। আমরা এটা মনে করি, বলছেন যখন থাকবো না তখন তোমাদের পর্দার আড়াল থেকে অনুপ্রেরণা দেব। তো সেটি স্বামীজির অনুপ্রেরণায় আজকে সর্বত্র কাজ চলছে। কত জায়গায় কতভাবে তিনি আমাদের প্রতি মুহূর্তে, তাই বিবেকানন্দই হতে পারে এই জাতীয় যুব দিবসের আইডল। তাই তাঁর জন্মদিনটি জাতীয় যুব দিবস হিসাবে ঘোষিত। আমরা যে সময় এই বিবেকানন্দের দিনটিকে জাতীয় যুব দিবস হিসাবে ঘোষণা করা হয়েছিল, সেই সময় বহু মনীষীর নাম উঠে এসেছিল। তন্মধ্যে সবাই এক বাক্যে এই ব্যক্তিত্বকে বেছে নিয়েছিলেন, যিনি সেই অর্থে কোনো রাজনীতিক নয়, তিনি সেই অর্থে কোনো বিরাট কিছু নন, কিন্তু সব কিছুর মধ্যে তিনি ওতপ্রোত। যার ব্যক্তিত্ব, যার অবদান, যার কাজ, যার কথা প্রতি মুহূর্তে মানুষকে প্রেরণা দেয়, তাই এই মানুষই হতে পারে এই জাতীয় যুব দিবসের আইডল। আজকে এই যুব দিবসে আমরা সবাই উপনীত হতে পেরে, আমরা সারাদিনভাবে নানা রকমভাবে গানের মধ্যে দিয়ে, কথার মধ্যে দিয়ে অনেক কিছু শুনেছি, কিন্তু এর মধ্যে আমাদের একটি কথা অন্তত প্রত্যেককে মনে রাখতে হবে, যিনি প্রতি মুহূর্তে আমাদের প্রেরণা দিচ্ছেন, সেই কথার মধ্যে দু একটি কথা আমরা যদি আহরণ করতে পারি, তবেই হবে আমাদের এই যুব দিবস পালনের সার্থকতা। তিনি বলছেন, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। এ কথাটি একজন ছাত্রছাত্রী কি নেবে? যে পড়াশোনায় মনোযোগ দিয়ে আমাকে তার শীর্ষে উঠতে হবে। যদি একজন সমাজসেবী কি হয়, যে আমি কাজটি ধরেছি এটা করে তো আমি ছাড়ব, এটা শেষ দিকে ছাড়ব। আমি যদি একজন সাহিত্যসেবী হই, সুতরাং আমার মধ্যে যে প্রেরণা আছে সেটিকে কিন্তু আমি উন্মোচন করে থাকবো কলমের আঁচলে। আমি যদি শিল্পী হই, আমি তুলির টানে তাকে ফুটিয়ে তুলবই, আমার জিনিস যে তৈরি হবে সেটি জগতের কাছে উপহার স্বরূপ নিবেদিত হবে। সুতরাং আমাদের লক্ষ্য হবে এমনই, যে আমার সেই স্বামীজির কথা মনে রাখব, যে আমাকে
ভ্রামা চলবে না, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত চলবে না। তিনি ভারতবর্ষের এমন এক ঋষি, এই যুগের মানুষকে এই যুগের মতো করে তিনি বলে গেলেন। এটি আমাদের সেই কিন্তু উপনিষদেরই কথা। উপনিষদের ঋষিরা বলেছিলেন, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরাণ্যি বহুদত। আমরা হয়তো সেভাবে সংস্কৃত পড়িনি বা শাস্ত্র আহরণ করিনি, মন্থন করিনি, কিন্তু স্বামীজি আমাদের মতন করে এই যুগের মানুষের জন্য বললেন, রাইজ অ্যাওয়েক অ্যান্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। সুতরাং আমাদের এই কথাটিকে মনে রাখতে হবে বিশেষভাবে, জীবনে মননে যেন আমরা তা গ্রহণ করতে পারি। আমরা প্রত্যেককে দেখব, প্রত্যেকটা মানুষের কাছ থেকে শিখব কিছু। আমাদের শিক্ষার ক্ষেত্রে বিশেষ একটা এই দিকগুলো প্রয়োজন। বড় যারা অভিভাবক, যারা সে দেশের সেবক থেকে আরম্ভ করে সকলের কাছ থেকে শিক্ষণীয় কিছু আছে। তা স্বামীজি এইরকম একজন শিক্ষকও ছিলেন। তিনি বলছেন, শিক্ষা, শিক্ষা ব্যতীত কোনো একটা দেশ, একটা সমাজ উন্নত হতে পারে না। শুধু শিক্ষা হলেই সব কিছু হয়ে যাবে। স্বামীজি বলছেন, এডুকেশন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন হুইচ ইজ অলরেডি ইন ম্যান। সুতরাং আমাদের মধ্যে যে সুবৃত্তি আছে, আপনার আমার প্রত্যেকের মধ্যে, সেই সুবৃত্তিকে প্রকাশের জন্য হচ্ছে শিক্ষার প্রয়োজন। আপনা আপনি মানুষ জন্মাবার প্রত্যেকেই সমাজ থেকে সে শিক্ষা নিতে থাকে, পিতা মাতা সমাজ সবার কাছ থেকে। বলতেন, শিক্ষা আপনার সুবৃত্তিকে প্রকাশ করবে। সুতরাং আমরা আমাদের মধ্যে যদি কোনো কু মতলব, যেটা সু নয়, এইরকম কোনো শিক্ষা, সেই শিক্ষাটা শিক্ষা নয়, যা জগতে দেশের দশের কল্যাণে নিবেদিত হবে, তাই তো শিক্ষা। আমরা তো অনেক কিছু দিতে পারি, আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু সেটা দশের দেশের কাজে লাগবে কি, জগতের কল্যাণ কাজবে কি? সে যেন বলছেন, আগে মানুষ হ। স্বামীজি বলছেন, মানুষ হ, আগে তুমি নিজে মানুষ হ, বি অ্যান্ড মেক, তারপর তো দেবে। সুতরাং আমাকে মানুষ হয়ে উঠতে হবে। স্বামীজি বলছেন, ম্যান মেকিং রিলিজিয়ান। আমরা রিলিজিয়ান বলতে কেউ মনে করি কপালে তিলক কাটা, কেউ বলি চার্চে যাওয়া, কেউ বলি মসজিদে যাওয়া, কেউ বলি ধর্মস্থানে যাওয়া, কেউ বলবে কলকাতা টু অমরনাথ। স্বামীজি এক জায়গায় বলছেন, রিলিজিয়ান ইজ নট এ জার্নি, কলকাতা টু অমরনাথ ইজ বিং অ্যান্ড বিকামিং, এটা হয়ে ওটা গড়ে ওটা। আমি এই ছিলাম, এই হয়েছি। আপনাকে দেখে বলুক, এই আমাদের অমুক ছিল, আজ এই হয়েছে। সে দেশ দশের জন্য নিবেদিত প্রাণ হয়েছে। আপনার কর্ম থেকে মানুষ বলুক যে আপনি এই। সুতরাং স্বামীজি আমাদের সেই মানুষে পরিণত করে, আমার পূর্ণতার দিকে আমাকে এগিয়ে দিয়ে যায়, আমাকে এগিয়ে নিয়ে যায় মানুষ হওয়ার জন্য। তাই স্বামীজির কাছে ধর্মের একটি ভালো সংজ্ঞা আছে। আমরা ধর্মের যে ক্ষুদ্র ক্ষুদ্র সংজ্ঞায়, যে সংজ্ঞাগুলো পেয়ে আমরা হয়তো মনে করি এটাই ধর্ম, হরিনাম করা, কীর্তন করা, ধর্ম স্থানে যাওয়া, এই অমুক জায়গায় যাওয়া, এটাকে ধর্ম বলছেন না, বলছে বিং অফ সাইন্স, হয়ে ওঠ, তোমাকে মানুষের মতন মানুষ হয়ে উঠতে হবে, সেটাই হচ্ছে ধর্ম। স্বামীজির ধর্ম হচ্ছে খুব মানব কেন্দ্রিক, একজন পারফেকশন আসবে যে মানুষের। তাই স্বামীজি বললেন কি, রিলিজিয়ান ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি হুইচ ইজ অলরেডি ম্যান। মানুষের মধ্যে দেবত্ব আছে। মানুষের মধ্যে দেবত্ব কেন, অন্য কোনো জীবের মধ্যে নেই, শুধু মানুষের মধ্যে আছে। ভগবান যতবার মানুষ এই অবতরণ করেছেন, তার মধ্যে মানব শরীর তিনি বেশিরভাগ। যেন বলা হচ্ছে, ম্যান ইজ দ্য হাইস্ট ফর্ম অফ গড, ভগবানের সৃষ্টি হচ্ছে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ ফর্ম। সুতরাং সেই মানুষকে আমাদের মানুষ করার শিক্ষা দেন স্বামীজি। আমাদের ডিভিনিটি, সুবৃত্তি, আমাদের মধ্যে দেবত্ব আছে, সেটাকে জাগাতে হবে, আপনিও ভগবান হয়ে উঠবেন। তিনি চান, বলছেন যে কালে লাখো বিবেকানন্দ হবে, একথাও তিনি বলছেন। আজকে বিবেকানন্দের ছত্রছায়া আপনি আমি যারা আছি, আমাদের প্রত্যেকে কিন্তু বিবেককে তিনি নাড়া দিচ্ছেন। তিনি এক এই যুগের অত্যাধুনিক ঋষি বলতে পারেন, যিনি নিজের ভবিষ্যৎ কথা সব বলে যেতেন, ভবিষ্যৎ প্রবক্তা ছিলেন। বলছেন, ভারতবর্ষ আগামী 50 বছরের স্বাধীন হবে, যে সময় বলছেন এক বক্তৃতায়,
ঠিক তার 50 বছর পরে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। বলছেন আমি 40 পেরোব না, কিন্তু তার মধ্যে ঠিক তাই নি 40 পেরোলেন না। এই যে এক দূরদর্শী সম্পন্ন ঋষি, আজকে তার জন্মদিনে তার কথায় তাকে পুষ্পাঞ্জলি অর্পণ করতে পেরে নিজেরা যেমন ধন্য মনে করি, অন্তত আমরা একটু ভালো কিছুক্ষণ কথা শুনে কানটাকে ভালো করি। আমাদের শাস্ত্রে বলা হয়েছে ভদ্রং কর্ণেভি শৃণুয়াম দেবাহা ভদ্রম পশ্যে মৎস বীর্য যাত্রাহা, যা কিছু শুনব ভালোর কান নিয়ে শুনব, যা কিছু ভালো তা আমার কানে উপস্থিত হোক। যদ ভদ্রং তন্ন আশুব, আমাদের ঋষিরা বলছেন তোরা ভালো কিছু আমার কানে এসে পৌঁছা। ভদ্রম পশ্যে মৎস বীর্য যাত্রাহা, যা কিছু দেখবো তা যেন ভালো দেখি, ভালোর চোখ নিয়ে দেখি। তা স্বামীজি আমাদের সেই ভালো যতগুলো সংজ্ঞা হয় সবগুলোই তার মধ্যে দেখি। আপনি তাকে যদি একজন জীবনের নায়ক বলে মনে করেন তাকে বসিয়ে দেন, দেখবেন তার মতন এত ভালো আর নায়ক পাবেন না। তাকে যে দিক থেকে দেখবেন তিনি সেই দিক থেকেই প্রধান হয়ে উঠবেন। তাই এই বিবেক সূর্যের তলায় যদি আমরা নিজেদের স্থাপন করতে পারি, আমরাও সেই বিবেক আলোকের আলোয় আলোকিত হয়ে উঠব। এবং সেই যেমন সূর্য জগৎকে তার শক্তি দেয়, তেজ দেয়, প্রেরণা দেয়, সেই শক্তি আমরা প্রার্থনা করি। ভর্গদেবস্য ধীমহি ধিয়না বলা হয় না, যে তার কাছ থেকে প্রেরণা পাই, তিনি আমাদের সব কিছু প্রেরণা দেন, শক্তির উৎস তিনি। ঠিক তেমনিভাবে এই বিবেক সূর্যের কাছে আমরা চেয়ে নেব আমাদের নিজেদের শুদ্ধি, তার জন্য আমাদের শুদ্ধ বিশুদ্ধ হয়ে উঠতে হবে। আমি মানুষ আছি, কিন্তু এই মানুষের মধ্যে আর এক মানুষের জন্ম হোক, এটাই চাইতেন বিবেকানন্দ। আমরা মানুষ, আমরা বিজ্ঞানের ভাষায় হোমো স্যাপিয়েন্স মানুষ, কিন্তু এই মানুষের মধ্যে যেখানে বিবেকের জাগরণ সেখানেই তো মনোবত্তের প্রকাশ, দেবত্বের প্রকাশ। তা সেই মানুষ হয়ে ওঠার জন্য আমাদের বিবেকানন্দের ছত্র ছাড়ায় আসতে হবে। স্বামীজি আমাদের সেই প্রেরণা দিন, আমাদের শুভবুদ্ধি দিন, আমরা যেন স্ব স্ব ক্ষেত্রে আমাদের স্ব স্ব কর্মে